না অবশ্যই দেখবেন যে আমার কাছে ইম্পর্টেন্ট ছিল যেহেতু আমরা একটা ভালো জায়গায় ছিলাম তো আমার কাছে চ্যাম্পিয়নশিপটা আমার কাছে মনে হচ্ছে এই বছরটা খুব ইম্পর্টেন্ট ছিল কারণ শেখ জামাল যদি চিন্তা করি লাস্ট 4-5 ইয়ার্স একটা প্রসেসের মধ্যে দিয়ে আছে সেই প্রসেসের ফলে এই বছরের রেজাল্ট আমার কাছে মনে হয় না যে এটা জাস্ট এই বছরই হয়েছে এরকম কিছু বা কারণ আমরা লাস্ট 4-5 ইয়ার্স ধরে যারা টিমের সাথে আছি আমরা একটা অন্যরকম এনভায়রনমেন্ট তৈরি করতে চাচ্ছি আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে এই জিনিসটা হচ্ছে এবং অবশ্যই এই জন্য ধন্যবাদ দিতে চাই ইস্তিয়াক ভাই মেহরাব ভাই এবং শানিয়ান ভাইকে তারা এই ব্যাপারে অনেক বেশি হেল্পফুল আর আমার কাছে যেটা মনে হয় যে লাস্ট দেখবেন যে 4-5 ইয়ার্সে টি-20 চ্যাম্পিয়ন হয়েছি আমরা একবার দেন 2-3-4-এর ভিতরে সবসময় ছিলাম তো এটা আসলে একটা প্রসেসের রেজাল্ট ব্যক্তিগত সোহানের কথা যদি বলতেন জাতীয় দলে অভিষেকের পরে দেখেছি আশা যাওয়ার মিছিলে ছিলেন এই পারফরমেন্সটা আসলে জাতীয় দলে যদি সুযোগ হয় কতটুকু বুঝতে পারবেন না অবশ্যই আপনি দেখবেন যে টিম কম্বিনেশনের কারণে হয়তো অনেক রকম অনেক ধরনের অনেক কিছু হয় বাট আমার কাছে মনে হয় যে লাস্ট টি-20 আলাদা কথা কারণ টি-20 ডু অর ডাই সিচুয়েশন থাকে লাস্ট ওডিআই এবং টেস্ট যখন খেলেছি আলহামদুলিল্লাহ মোটামুটি 40+ সবগুলো ইনিংসে ছিল তো আমার কাছে মনে হয় যে এই ইনিংসগুলো আরও বড় কীভাবে করতে পারি এবং এই রানের থেকে আমার কাছে সবথেকে মনে হয় যে টিম যে সিচুয়েশন ডিমান্ড করে আমার কাছে ওই সিচুয়েশন অনুযায়ী টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারি ওইটাই আশা এবং অবশ্যই বাংলাদেশ টিমকে অনেক বড় অনেক উপরে দেখতে চাই সামনে ওয়েস্ট ইন্ডিজের সফরে বাংলাদেশ এ দলটা ওয়ানডে দলটার আসলে যে অবস্থা খুব বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট সামনে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকে এ দল করছে এবং তারা বলছে যে আগামী বছর যে ভারতের বিশ্বকাপ হবে 2023 এটাকে রেখে আসলে তারা টিমটা সাজাচ্ছে এটা আসলে আপনাদের জন্য একটা এক্সট্রা অনুপ্রেরণা কিন্তু হ্যাঁ অবশ্যই যারা রয়েছে তাদের জন্য এক্সট্রা যারা যাবে এ টিমে তাদের জন্য সবার জন্যই এ টিমের অনেকদিন খেলা হয় না এটা ভালো দিক আমার কাছে মনে হয় যেহেতু এখন সামনে আমাদের শ্রীলঙ্কা টেস্ট সিরিজ রয়েছে এটা নিয়ে আসলে ফোকাস করতে যাচ্ছি আর পরেরটা ইনশাল্লাহ পরে দেখা যাবে শ্রীলঙ্কা নিয়ে কথাই আসলে কোশ্চেনটা করতাম আপনার কাছে স্পেসিফিক শ্রীলঙ্কা এখন একটা রাজনৈতিক অস্থিরতা চলছে ওভারঅল আপনার কাছে কি মনে হয় এই সিরিজে বাংলাদেশের সম্ভাবনা কত রাজনৈতিক অস্থিরতা সেটা তো তাদের দেশের অবস্থা ক্রিকেটারদের এর সাথে খুব বেশি রিলেটেড থাকে না যখন আমরা বাইরেও খেলতে যাই আমাদের কাছে মনে হয় যে ক্রিকেট জিনিসটা এমন একটা জিনিস যে সব কিছুর ভিতরে আলাদা থাকে তো আমার কাছে মনে হয় যে টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কা একটা বড় নাম এবং তারা অনেক দিন ধরে ভালো খেলছে তো অবশ্যই আমাদের জিততে গেলে আমাদের অনেক বেশি ভালো খেলতে হবে এবং যেহেতু আমাদের হোম কন্ডিশনে খেলা অবশ্যই আশা করবো যাতে আমরা টিম হিসেবে খেলতে পারি এবং টিম হিসেবে খেললে হয়তো বা রেজাল্ট আমাদের দিকে আসবে শোন যেটা আমি একটু উল্লেখ করছি সরি সেটা হচ্ছে যে লিগটা অনেক মানে মোটামুটি কমপ্লিট হলো অনেক প্লেয়ার পারফরমেন্স করেছে বিজয়ের পারফরমেন্স দেখেছে আপনার পারফরমেন্স দেখেছে আসলে এই যে প্লেয়ারদের মধ্যে যে প্রতিযোগিতা এইটা আসলে আমাদের ক্রিকেটের জন্য কতটুকু ইতিবাচক বা কী বলবো না অবশ্যই আমার কাছে মনে হয় যে ডোমেস্টিক ক্রিকেটে এরকম হেলদি প্রতিযোগিতা থাকলে অবশ্যই প্লেয়ারদের ভিতরে ভালো হবে এবং আরও যারা নতুন আসছে তাদেরও ভালো করার চাহিদাটাও আরও বেশি থাকবে তো অবশ্যই এটা ভালো দিক এদের এই প্লেয়ারদেরকে শুধু লোকাল যে ঢাকা লিগের পর পরবর্তী ক্ষেত্রে যদি এই টিম বা এইচপি যদি চান দেওয়া হয় তাহলে তাদের পারফরমেন্স আর একটু শার্প করতে পারে এর ব্যাপারে আপনার মতামত দেখেন আপনি এই জিনিসটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড লাস্ট অনেক বছর ধরে করে আসছে সেটা এমন নতুন কিছু না যে এই টিমের ট্যুর হয়তো এটাই ফার্স্ট হচ্ছে কারণ আপনি দেখবেন যে হয়তো কোভিডের একটা সিচুয়েশন ছিল তার আগেও হয়তো এই টিমের ট্যুর হয়েছে অবশ্যই থাকবে কিছু কিছু জিনিস তাদের প্ল্যান নিয়ে আছে এইচপি টিম আছে এ টিম আছে নতুন বাংলা টাইগার্স টিম আছে অবশ্যই এক একটা প্রসেসের ভিতরে থাকবে আমার কাছে মনে হয় এই জিনিসটা তারাই ভালো বলবে এবং আমার কাছে মনে হয় যে রাইট প্রসেসে আছে সব কিছু ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার ভিজিট tsports.com